হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে অনলি ওয়ান ক্লিকে কীভাবে কোনো প্রোডাক্টের শ্যাডো ক্রিয়েট করবেন সে বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, কাজটা কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল ওপেন, কপি 02 এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছে। বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড হাইড করা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করে দিলাম। লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসি, একটু বড় করে নিচ্ছি। নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। অনলি ওয়ান ক্লিকে আমি শ্যাডো ক্রিয়েট করে দেখাবো, তার জন্য আপনাকে অবশ্যই টুলবার আসতে হবে, টুলবার থেকে ব্রাশ টুল চুজ করতে হবে। ফরগ্রাউন্ড কালারে অলওয়েজ ব্ল্যাক কালার রাখতে হবে, আমি এখানে ক্লিক করলাম, অথবা আপনারা এক্সপ্রেস করতে পারেন, এখানে ক্লিক করলে ব্ল্যাক কালারটা উপরে আসবে। আমি এখানে একটি ক্লিক করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, অল্টার চেপে শ্যাডোটা আমি একটু চ্যাপটা করে দিচ্ছি, অল্টার চেপে পাশে বাড়িয়ে দিই, তারপর ইন্টার প্রেস করি। ব্যাকগ্রাউন্ডের চোখ আইকনটা আমি অন করে দিচ্ছি, লেয়ার ওয়ান সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শ্যাডোটা আরেকটু উপর তুলে দিলাম, ইন্টার। আপনারা চাইলে পাশে আরও বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রোলটি প্রেস করে ধরলাম শ্যাডোটা, অল্টার চেপে বাড়িয়ে নিচ্ছি, ইন্টার প্রেস করলাম। শ্যাডোকে অলওয়েজ মাল্টিপ্লাই করবেন, আমি মাল্টিপ্লাই করে দিলাম, শিফট চেপে এই দুটি লেয়ার ধরলাম, লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক হয়ে যাবে। আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইলটা আর শ্যাডোটা আমার মুভ হচ্ছে। আপনারা চাইলে এই কাপ আবার এই শ্যাডোটা যে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা ওয়ালপেপারে অথবা যে কোনো ডিজাইনে ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি, ফাইল ওপেন, একটা ফাইল ওপেন করে নিচ্ছে, ওপেন, আমি এই কাপ আর শ্যাডোটা লিঙ্ক করেছি, দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্ক আছে, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম। ফাইলটা আমরা অনেক বড়, একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে ছোটো করে নিচ্ছি, একটু জুম করি আর একটু ছোটো করে নিচ্ছে, ইন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ফাইলটা আমার ম্যাচিং হয়ে গেছে। এখন এই ফাইলটা যেখানে নিয়ে না কেন শ্যাডোটা ম্যাচিং হয়ে যাচ্ছে। অনলি ওয়ান ক্লিকে শ্যাডো ক্রিয়েট করার গোপন একটা টিপস শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।